আসসালামু আলাইকুম। একজন ব্যাটার যখন খারাপ ব্যাটিং করেন তখন তাকে নিয়ে সমালোচনা হয়, কিন্তু সেই ব্যাটারটা যখন ভালো ব্যাটিং করেন তখন তাকে নিয়ে প্রশংসা হওয়াটাও খুব জরুরি। কিন্তু সত্যিকারের অর্থে নাঈম শেখ কতটুকু উন্নতি করেছেন সেই বিষয়টা আমরা বুঝবো কিভাবে? একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, তা হচ্ছে উইকেট করিডোরে বল পেলে নাঈম শেখ বড় বড় শট খেলছেন। ইনফ্যাক্ট এই বিপিএলে আপনারা যদি খেয়াল করে দেখেন, নাঈম শেখের 90% বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিন্তু এসেছে উইকেট করিডোরের বল যেগুলো তিনি পেয়েছেন। বিশেষ করে অনসাইডে অনেক বড় বড় শট তিনি খেলছেন, অনেকাংশে তিনি অনসাইডে শট বানিয়ে নিয়ে গিয়েও খেলছেন। সো এই জায়গাটা একটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে উইকেট করিডোরটাতে যে বলগুলো তিনি পাচ্ছেন সেই বলগুলোতে তিনি যথেষ্ট ফ্লুয়েন্ট। উইকেট করিডোরটা তার আগেও একটা শক্তিমত্তার জায়গা ছিল, কিন্তু এই বিপিএলে দেখা গেছে এটা আরও অনেক বেশি শক্তিমত্তার জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সত্যিকারের অর্থে নাঈম শেখের দুর্বলতার জায়গা আন্তর্জাতিক ক্রিকেটে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের বল, যেই বলগুলোতে বলের কাছে গিয়ে পা নিয়ে ফুটওয়ার্ক ব্যবহার করে তাকে শট খেলতে হয়েছে। অর্থাৎ সেই বলগুলোর এগেনস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়েতে বেশি স্ট্রাগল করেছেন, সবচেয়েতে বেশি আউট হয়েছেন। সমস্যার জায়গা হচ্ছে এই বিপিএলে তাকে ওই করিডোরে খুব বেশি বল দিচ্ছেন না বোলাররা। আমি এই জায়গাতে একটু অবাক হয়েছি, তা হচ্ছে প্রতিপক্ষ টিমের গেম প্ল্যানে কেন নাঈম শেখকে অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের ওই করিডোরের যে বলগুলো যেটাতে তাকে পা নিয়ে তারপর ফুটওয়ার্ক ব্যবহার করে বলের কাছে রিচ করে শট খেলতে হবে, ওই ধরনের বল তাকে পর্যাপ্ত পরিমাণ করে কেন চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে না? আমার মনে আছে প্রথম দিন যখন নাঈম শেখ 40+ রান করলেন উমর জাই রংপুর রাইডার্সের এগেন্সে, তাকে একটা বল ওই করিডোরে করেছিলেন, তিনি সরে গিয়ে সেটাকে স্কুপ করেছেন। ডেফিনেটলি নাঈমের প্রশংসা করতে হবে যে তার যেহেতু ওই করিডোরটায় দুর্বলতা আছে জায়গা করে নিয়ে তিনি বানিয়ে সেটাকে স্কুপ শট করেছেন। কিন্তু প্রত্যেকটা বল তো আপনি স্কুপ শট করতে পারবেন না, আপনার কিন্তু ওই জায়গার বলে কাভার ড্রাইভ করার দক্ষতাটা অর্জন করতে হবে বা ওই জায়গার বলে ফুটওয়ার্ক ব্যবহার করে শট খেলার দক্ষতাটা অর্জন করতে হবে। কতটুকু আসলে নাঈমকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে? আজকের ম্যাচ যদি চিন্তা করি, তানভীরকে দেখছিলাম যে একটা বল তাকে ওই করিডোরে করা হয়েছিল এবং তিনি সেটা খুব ফ্লুয়েন্টলি যে শট খেলতে পেরেছেন তা কিন্তু না, অনেকটা টপেজ হয়ে পরবর্তী সময় পেছন দিক থেকে তিনি রান পেয়েছেন। সো স্ট্রাগলটা কিন্তু ওই জায়গাটায় দেখতে পেয়েছে। আরেকটা বল দেখেছিলাম, সেটা এর আগের ম্যাচে নাকি এই ম্যাচে, আমার ঠিক খেয়াল নেই, আপনারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, যেটা অফ স্ট্যাম্পের বাইরের ওই করিডোরের বল কোনো প্রকার ফুটওয়ার্ক না নিয়ে জায়গায় থেকে দেন থার্ডম্যান দিয়ে গাইড করে দিয়েছেন। এখন ফ্যাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি যখন খেলতে যাবেন, যখন আরও বড় বড় অ্যানালিস্টরা থাকবেন, প্রতিপক্ষের বোলারদের কোয়ালিটি বা লেভেল আরও অনেক বেটার থাকবে, তারা কিন্তু আপনার দুর্বলতার জায়গায় আপনাকে বোলিং করবেন। এবং নাঈম শেখের দুর্বলতার জায়গাটা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প, একটু ওয়াইড আউট সাইড অফ স্ট্যাম্প ফুল লেন্থের বলগুলো, যেগুলো তাকে বলের কাছে গিয়ে ড্রাইভ করতে হয়, এই বলগুলোর এগেনস্টেই তিনি আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্ট্রাগল করে গেছেন। কিন্তু সত্যিকারের অর্থে এই বিপিএলে তাকে ওই করিডোরটাতে খুব বেশি আসলে চ্যালেঞ্জ দেওয়া হয় নাই। সো ওই চ্যালেঞ্জটা তিনি খুব একটা ফেস করেন নাই, কিন্তু বড় টিমের এগেনস্টে যখন তিনি খেলতে যাবেন অ্যানালাইস্টরা অ্যানালাইসিস করে এই জায়গাটাই কিন্তু বারবার তারা দেখবেন। এই কারণে আমরা যে কথাটা বারবার বলি যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কেউ 800, 900, 1000 রান করলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তার চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যানালিস্টের গেম প্ল্যানটা আরও অনেক বেশি মাত্রায় স্ট্রং হয়, কিংবা একটা টিমের টিম প্ল্যানটা অনেক বেশি মাত্রায় স্ট্রং হবে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন নাঈম শেখ যাবেন তখন তাকে অফ স্ট্যাম্পের বাইরে ওই জায়গাটাতে বারবার ট্র্যাপ করা হবে, যেটা বিপিএলে তার ক্ষেত্রে আসলে 10% বা 15% ক্ষেত্রেও খুব বেশি করা হচ্ছে না। আরেকটা জায়গা আসলে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রশংসা করতে হবে নাঈম শেখের যে উইকেট করিডোরের বলগুলোকে যেভাবে তিনি আসলে ছক্কা মারছেন, বিগ শট খেলছেন, তার মানে ওই করিডোরটায় তিনি নিজের স্ট্রেংথটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়েছেন, আগে যা ছিল তার চাইতে তিনি বাড়িয়েছেন। সো এই জায়গাটা তাকে প্রশংসা করতে হবে যে এই স্ট্রেংথটা আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গার বলে স্টাম্প করিডোরের বলে তিনি তার ক্যারিয়ারের বেস্ট শেপে আছেন। কিন্তু সত্যিকারের অর্থে যদি চ্যালেঞ্জটা আর একটু বেশি তাকে দেয়া হতো, আমি হয়তো বা বলতে পারতাম নাঈম শেখের আসলেই আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উন্নতির জায়গাটা কতটুকু হয়েছে। বাট সোফার তিনি যা ব্যাটিং করছেন আমার কাছে মনে হচ্ছে যে তার স্ট্রেংথ যতটুকু আছে সেই অনুযায়ী বেশ ভালো ব্যাটিং করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।